নিঃশ্বাসের বিশ্বাস নেই, যেই মানুষটাকে আমরা চার দিন আগেও দেখে আসছি আজকে সেই মানুষটা আর দুনিয়াতে নেই। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা যে ভালো নেই এটা আপনারা টাইটেল আর ইন্ট্রো দেখে এতক্ষণে হয়তোবা বুঝে গেছেন। গতকাল রাত 11টার দিকে সুমাইয়ার ফোনে হঠাৎ করে একটা কল আসে, যে কলটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কলের ওপার থেকে কেউ একজন হঠাৎ করে বলে উঠতেছিল যে সুমাইয়ার নানা আর পৃথিবীতে নেই। এটা শোনা মাত্র আমি যতটা না কষ্ট পাইছি তার থেকে অনেক বেশি ভেঙে পড়ছে সুমাইয়া। তাই আর দেরি না করে সকাল সকাল ভোরবেলা চলে আসলাম সুমাইয়ার নানুর বাড়িতে, সুমাইয়ার নানাকে শেষবারের মতো দেখার জন্য। এই পালংটা এমন একটা পালং যেটাতে ধনী গরিব দিন শেষে সবাইকে একদিন চড়তে হবে। তবে হঠাৎ করে এত তাড়াতাড়ি যে সুমাইয়ার নানা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে এটা কোনোভাবেই মানার ছিল না। তারপরও আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত হয় না, তাই কষ্ট হলেও আমাদেরকে এটা মেনে নিতে হবে। আসলে সত্যি কথা বলতে যার প্রিয়জন হারা একমাত্র সেই বুঝে যে তার ব্যথাটা কেমন। আমি হয়তোবা সুমাইয়ার নানাকে হাতে গোনা 2 থেকে 3 বার কাছ থেকে দেখছি, কিন্তু সুমাইয়ার নানা সুমাইয়াকে ছোট থেকে অনেক আদর যত্ন করে বড় করছে। তারপর আমরা রওনা দিয়ে দেই জানাজার উদ্দেশ্যে। যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম বারবার একটা কথাই মনে আসতেছিল যে এই তো কিছুদিন আগে সুমাইয়ার আম্মুকে নিজের 2 হাত দিয়ে কবর দিয়ে আসলাম। ব্যাপারটা আমার কাছে যেমনই লাগুক না কেন সুমাইয়ার কাছে ব্যাপারটা অনেক কষ্টের, কারণ সুমাইয়ার আম্মু মারা যাওয়ার 1 বছর পরেই সে তার নানাকে হারাই ফেললো। যেহেতু জানাজার নামাজ দিব তাই আমাকে এখানে অজু করে নিতে হবে। একটা কথা কি জানেন, পৃথিবীতে সবচেয়ে কষ্টের কোন সংবাদ যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে প্রিয়জনের মৃত্যুর সংবাদ। যাই হোক, তারপর আমি এখানে জানাজা শেষ করে নানাকে কবর দিয়ে তারপর চলে আসি সোজা বাসায়। এটা আমার একটা ভাগ্নি, ও আমার জন্য এতটাই পাগল যে ও ওর আম্মুর কাছ থেকে আমার কাছেই থাকতে বেশি পছন্দ করে। পছন্দ করবেই না কেন, আমি বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি, যার কারণে বাচ্চারাও আমাকে অনেক বেশি পছন্দ করে। কেউ চলে যায় কেউ বা আসে, কারো জন্যই দুনিয়াটা থেমে থাকে না। এই যে দেখেন সুমাইয়ার নানা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু দিন শেষে আমাদের সংসারে আমাদেরকেই ফিরতে হবে। একটা কথা মনে রাখবেন, আজকে আপনি যদি না থাকেন পৃথিবী আপনার জন্য থেমে থাকবে না, সময় তার সময়ের গতিতে চলতেই থাকবে। আমরা এখন বাসায় ফিরছি। বাসায় ফিরার পথে সুমাইয়ার হালকা কিছু কেনাকাটা ছিল যেগুলো সুমাইয়া নিজে করে নিচ্ছে। আসল কথা হলো সুমাইয়া এখানে কিছুই নিতে চাইছিল না, আমি এক প্রকার জোর করেই বলছিলাম যে তোমার যা যা লাগে তুমি সবকিছুই এখান থেকে নিয়ে নাও। কারণ আপনারা সকলেই জানেন যে সাইফান থাকার কারণে আমরা চাইলেই যখন তখন কোথাও বের হইতে পারি না। এক কথায় বলা যায় খুব বেশি প্রয়োজন না হলে আমরা বাসা থেকে বের হই না। তাই ভাবলাম যে যা যা লাগে সুমাইয়ার এখান থেকে নিয়ে নিই। তারপর সোজা চলে আসি একটা ব্যাংকে। ব্যাংকে আসার কারণ হলো আমার নামে ব্যাংকে একটা অলরেডি অ্যাকাউন্ট আছে, কিন্তু সুমাইয়া অনেকদিন ধরে বলতেছিল যে তার নামে একটা অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য। সে কারণেই মূলত ব্যাংকে এসে সুমাইয়ার নামে আজকে একটা অ্যাকাউন্টও খুলে দিলাম। তবে এখানেই আমাদের কাজ শেষ নয়, তারপর চলে গেলাম একটা শপিং মলে। আপনারা আবার ভাবতে পারেন যে শপিং মলে আসছি আজকে আমাদের জন্য শপিং করার জন্য। আসলে ব্যাপারটা এমন না, আমার শালা প্রায় অনেকদিন ধরে একটা বায়না ধরছে যে তাকে একটা হুডি কিনে দেওয়ার জন্য, কিন্তু সময়ের কারণে একদমই বের হইতে পারতেছিলাম না। তাই যেহেতু আজকে বের হইছি তাই ভাবলাম যে আমার শালার জন্য একটা হুডিও নিয়ে নেই। আজকে অনেক সকাল সকাল বের হইছি যার কারণে সে আমাদের সাথে যেতে পারে নাই। যাই হোক গাইজ, দিন শেষে একটা কথাই বলবো যে সবাই সময়ের নানার জন্য মন থেকে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।